সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম পদ্মপাড়ের সেই ছেলেটির বিসিএসের সেরা হওয়ার গল্প পরিমণিকে বাসায় নিয়ে যাওয়ায় এডিসি সাকলাইনকে ঢাকা ডিবি থেকে প্রত্যাহার বুর্জ খলিফায় সাত রাত যাদের সঙ্গে ছিলেন এবার দেখুন বিস্তারিত সংবাদ সেই ছেলেটির সেরা হওয়ার গল্প রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর গ্রামের পদ্মার পাড়ে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন পুলিশের বড় কর্মকর্তা তিনি এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার বলছি গোলাম সাকলাইন শিথিলের গল্প শৈশব আর দুরন্ত কৈশোরটা কেটেছে গ্রামে পরিশ্রম আর মেধায় তিনি সফলতার পথ খুঁজে পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রটি ত্রিশতম বিসিএসএ পুলিশ ক্যাডারে প্রথম স্থান লাভ করেছিলেন সেখান থেকে জীবনের মোড় ঘুরে যায় তার মেধার দিক দিয়ে বরাবরই তিনি সবার চেয়ে আলাদা স্কুলে অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছিলেন তিনি দু এক সালে শারদা গভ পাইলট একাডেমি হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে ফোর পয়েন্ট নিয়ে এসএসসি পাশ করেন সে সময় এমন ফলাফল সবাইকে তাক লাগিয়ে দেয় তবে এইচএসসির ফলাফল বেশি ভালো করতে পারেননি সাকলাইন এসএসসি পাশের পর উচ্চ মাধ্যমিকে রাজশাহী নিউ গভ ডিগ্রি কলেজে ভর্তি হন তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবার মেরুদণ্ডের সমস্যা থাকায় চিকিৎসার পেছনে খরচ হতো অনেক অর্থ এ কারণে সাকলাইন রাজশাহী শহরে মেসে থেকে পড়াশোনার সুযোগ পাননি সাইকেল চালিয়ে প্রতিদিন চারঘাট থেকে রাজশাহী কলেজ করে আবার বাড়িতে ফিরতেন সাকলাইন বাড়িতে বিদ্যুৎ ছিল না এলাকায় ছিল না কোনো প্রাইভেট পড়া প্রচলন এভাবেই চলছিল তার জীবন সংগ্রাম টাকা না থাকায় প্রাইভেট পড়ার সুযোগ পাননি তিনি তবে সারদা কলেজের নজরুল স্যার তাকে পরীক্ষার আগে এক মাস অঙ্ক শিখিয়েছিলেন এটাই ছিল তার প্রস্তুতির সম্বল এইচএসসি পরীক্ষায় দিয়েছেন বাড়ি থেকে রাজশাহীতে যে এতে সংগ্রামের কারণে এইচএসসিতে ফল বিপর্যয় হয়েছে তার তিনি পেয়েছেন থ্রি পয়েন্ট এইট জিরো জিপিএ এমন ফলাফলের পর পড়াশোনা থেকে দূরে সুরে যাচ্ছিলেন সাকলাইন বুয়েট বা মেডিকেল পরীক্ষা দিতে হবে এমনটা কখনো মাথায় আসেনি আর তাই ভর্তি পরীক্ষার জন্য করেননি কোনো কোচিংও এরই মাঝে জানতে পারেন এইচএসি পাশের পর আর্মিতে কমিশন পদে পরীক্ষা দেওয়া যাবে অংশ নেন পরীক্ষায় সকল ধাপ সফলতার সঙ্গে অতিক্রম করে যোগ দেন আইএএসএসবি ঊনষাট লং কোর্সে মিলিটারি একাডেমিতে কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না তিনি বিষয়টি তিনি তার মাকে জানান পরে তিনি সেখান থেকে চলে আসেন আবার সেই পুরনো দুরন্ত জীবনে ফিরে যান সাকলাইন এর মধ্যে জীবন থেকে হারিয়ে যায় একটি বছর ততদিনে বন্ধুরা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেছেন এবারে প্রস্তুতি নিয়ে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মোট চোদ্দটি বিষয় পরীক্ষা দেন এর মধ্যে একটি বাদে সবগুলোতে সফল হন সাকলাইন সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষায় প্রথম হন তিনি তবে নিজের কাঙ্ক্ষিত সাবজেক্ট ইংরেজিতে পড়ার সুযোগ না পাওয়ায় মুশে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি এরই মধ্যে সাধারণ জ্ঞানের শিক্ষক হিসেবে যোগ দেন একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের সঙ্গে এ সময় সকাল ছয়টা থেকে রাত পর্যন্ত করাতেন টিউশনই নিজে কখনো প্রাইভেট না পড়তে পারলেও গ্রামের খেটে খাওয়া মানুষকে সে সময় প্রায় ছয় বছর ধরে পড়িয়েছেন পুলিশের এই কর্মকর্তা বিনামূল্যে কিনে দিয়েছেন বই তার পড়ানো প্রায় পাঁচশো ছেলে মেয়ে বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে এটাও তার মনে প্রশান্তি যোগায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষার পর অংশ নেন ত্রিশতম বিসিএসএ চয়েস পুলিশ ক্যাডার এর কারণ তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তখন শারদা পুলিশ একাডেমির পাশেই এক বন্ধুর সঙ্গে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন শারদা বাজারের মসজিদে সেখানে দেখতে পান লম্বা লাইন দিয়ে একদল ছেলে মসজিদে ঢুকছে নামাজ পড়তে এদের মধ্যে সবার সামনে দাঁড়ো লাল পাঞ্জাবি পরা একটি ছেলেকে দেখে চোখ আটকে যায় সাকলাইনের বন্ধুর মাধ্যমে জানতে পারেন সেই ছেলেটি সাতাশতম বিসিএসএ পুলিশে প্রথম বিষয়টা খুব ভালো লাগে সাকলাইনের সেই মুহূর্তে লাল পাঞ্জাবি পরা মানুষটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ মনে হচ্ছিল তার মনে মনে সিদ্ধান্ত নেন একদিন তিনিও হবেন মস্ত পুলিশ অফিসার সেই স্বপ্নকে লালন করে প্রিলিমিনারি পরীক্ষা দেন সাকলাইন এরই মাঝে কর্মকর্তা বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের পরীক্ষায় প্রথম হন একই সঙ্গে পরীক্ষা দিয়ে সফল হন সহকারী উপজেলা অফিসারে পোস্টিং হয় চাপা নবাবগঞ্জে সেখানে সহকারী উপজেলা অফিসার থাকা অবস্থায় দেন ত্রিশতম বিসিএস এর ভাইবা যেদিন ফল প্রকাশ হয় সেদিন সারাদিন ব্যস্ত ছিলেন তিনি এক কাজিনের মারফত জানতে পারেন বিসিএসের ফল প্রকাশিত হয়েছে অফিসে নিজের কম্পিউটারটি খুলে পিএসসির ওয়েবসাইটটি লগ ইন করার চেষ্টা করেও ব্যর্থ হন বারবার যখন লগ ইন করতে সক্ষম হন প্রথমে শুরু করেন শিক্ষা ক্যাডার দিয়ে শিক্ষা নিজের নামটি না দেখে হতাশন এরপর দেখেন নিজের প্রথম পছন্দ পুলিশ ক্যাডারের তালিকা সেখানে প্রথম রোল হিসেবে দেখতে পান নিজের রোল যেন কিছু বিশ্বাস হচ্ছে না মাকে খবরটা দেওয়া মাত্রই শুরু হয় আনন্দের কান্না এভাবে সফলতার পথ দেখেছেন সাকলাইন মেধাবী কর্মকর্তা নিজের যোগ্যতা প্রজ্ঞায় বুনিয়াদী প্রশিক্ষণে হয়েছেন সেরা পেয়েছেন বেস্ট প্রভিশনারি অ্যাওয়ার্ড বেস্ট অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স অব পুলিশ সায়েন্স হয়েছেন প্রথম হার্ডওয়ার্ক সাপোর্টেড বাই গুড ইন্টেনশনস মেক্স মি এই প্রবাদটি মনে প্রাণে বিশ্বাস করেন সাকলাইন সফলতার জন্য পরিশ্রমের বিকল্প নেই বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা এদিকে পরিমণিকে বাসায় নিয়ে যাওয়ায় এডিসি সাকলাইনকে ঢাকা ডিবি থেকে প্রত্যাহার ঢাকা চলচ্চিত্রের নায়িকা পরিমণিকে বাসায় নিয়ে যাওয়ার ঘটনায় ঢাকা মহানগর ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম সাকলাইন শিথিলকে প্রত্যাহার করা হয়েছে শনিবার দুপুরে ঢাকা মহানগর ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে বলেন শিথিলের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে তাকে ঢাকা মহানগর ডিবি থেকে প্রত্যাহার করা হয়েছে তিনি বলেন তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করা হবে ডিএমপি পুলিশ সদর দপ্তর থেকে এ তদন্ত কমিটি গঠন করা হবে এদিকে গত বুধবার র্যাবের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার হওয়া চিত্রনায়িকা পরিমণিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় সিআইডিতে হস্তান্তর করে বনানী থানা পুলিশ গত বৃহস্পতিবার রাত তার বিরুদ্ধে বনানী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব পরিমণির নানা অপরাধের সূত্র অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে গণমাধ্যমে প্রকাশিত হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইন শিথিলের সঙ্গে পরিমণির সক্ষতার কথা এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত করেছে জানা গেছে নিয়মিত কথা বলতে বলতে গোলাম সাকলাইনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় পরিমণির এরপর তারা নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে যেতেন এমনকি সাকলাইন তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন সর্বশেষ গত পহেলা আগস্ট তার সরকারি বাসভবনে রাজারবাগের মধুমিতার ফ্ল্যাটে যান পরিমণি সেখানে প্রায় ঘন্টা অবস্থান করেন এরই মধ্যে পরিমণি সাকলাইনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে সেখানে দেখা যায় রাজারবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের গেটের সামনে পহেলা আগস্ট সকাল আটটা পনেরো মিনিটে একটি সাদা গাড়ি এসে থামে লাল রঙের টি শার্ট পরিহিত একজন প্রথমে নামেন এরপর কোলে একটি কুকুরসহ সাদা রঙের জামা পরে নামেন নায়িকা পরিমণি রিসিপশনে থাকা সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে দুজন লিফটে প্রবেশ করেন পরে গাড়ি নিয়ে বের হয়ে যাওয়া হয় একটি ট্রলি ব্যাগ প্রায় আঠারো ঘন্টা পর রাত দেড়টার দিকে ওই ভবনের সামনে আবার আসে পরিমণির গাড়ি কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার সময় পরিমণির পরনা ছিল কালো রঙের পোশাক ঢাকার আশুলিয়ার বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরিমণির দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা দায়িত্বে রয়েছেন ডিবি কর্মকর্তা সাকলাইন শিথিল শনিবার দুপুরে সিআইডি কার্যালয়ে অনির্ধারিত ব্রিফিংয়ে সিআইডির ডিআইজি শেখ ওমর ফারুক বলেন মামলার তদন্ত কর্মকর্তা হলেও আমরা অবশ্যই তার বিষয়ে তদন্ত করব কেউ তো আইনের ঊর্ধ্বে না সে যেই হোক না কেন আমরা নিরপেক্ষ তদন্ত করে সত্যি ঘটনা উদ্ঘাটন করব এদিকে পরিমণিকে জিজ্ঞাসাবাদে এরই মধ্যে মাদক চক্রের নানা হোতাদের নাম জানতে পেরেছে র্যাবো পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে রাজধানীর অভিজাত এলাকায় মাদকের আসর বসিয়ে টার্গেট করতেন সেই হোতারা তাদের মধ্যে একজন নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে দায়ের করা হয়েছে পর্নোগ্রাফির মামলাও মাদক মামলায় আরও গ্রেফতার হওয়া মডেল পিয়াস ও কাছ থেকে মাদকের হোতাদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সেই হোতাদের নজরদারিতে রেখেছে পুলিশ ডিআইজি শেখ ওমর ফারুক বলেন আরও যদি কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকে তিনি যত বড় শক্তিশালী হন না কেন আমরা আইনের আওতায় আনব অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে তা তদন্ত করে খুঁজে আনব পরিমণিকে কোটি টাকার দামে গাড়ি কিনে দেওয়া এবং ব্যাঙ্ক এমডির বিষয়ে তদন্ত করা হবে বলে জানান এসিআইডি কর্মকর্তা প্রয়োজনে তাকে ডাকা হবে বলেও জানান তিনি এদিকে বুর্জ খলিফায় সাতরা যাদের সঙ্গে ছিলেন পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে প্রায়ই দেখা যেত পরিমনি দুবাই অবস্থানের করা চিত্র তুহিন সিদ্দিকে অমির ফ্ল্যাটে পরিমনির সতেরো দিন থাকার কথা এরই মধ্যে প্রকাশ পেয়েছে ওই সফরে অমির বাসায় ছাড়াও দুবাইয়ের সবচেয়ে অভিজাত বুর্জক আল খলিফা টাওয়ারে হোটেলে আর মানিতে ছিলেন পরিমনি টানা সাত দিন অভিজাত হোটেলে অ্যাম্বাসেডর সূটে অবস্থান করেন চিত্রনায়িকা পরিমনি এই অ্যাম্বাসেডর সুটের ভাড়া প্রতিদিন গুনতে হতো এক লাখ আটান্ন হাজার টাকা বুর্জ আল খলিফা সফরে নগ পরিমনি নগদ পনেরো লাখ টাকা নিয়েছিলেন বলে জানা গেছে সূত্র বলছে গত তেইশে এপ্রিল থেকে দুবার সেই ট্যুরে দেশের একটি ব্যাংকের চেয়ারম্যান পরিমণির ব্যক্তিগত সহকারী আশরাফুল ইসলাম ওরফে দীপু ছিল তাদের সার্বক্ষণিক সঙ্গী দীপু ওই সফরের আয়োজন করে দিয়েছিলেন অমির সঙ্গে ঘোরাঘুরি ও সময় কাটানোর পাশাপাশি অনেকের সঙ্গে পরিচয়ের উদ্দেশ্যে দুবাই যান পরিমণি তার দুবাই যাওয়ার বিমান টিকিট এবং ঘোরাফেরার সব খরচ বহন করেন অমি শুধু অমিনয় বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে দেশে বিদেশে ঘুরতেন পরবর্তীতে টাকা নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতেন পরিমণির নামের আড়ালে ঢাকা পড়া শামসুনহার স্মৃতির চলচ্চিত্র আগ্রহ তেমন ছিল না মফসল থেকে ঢাকা এসে টুকটাক মডেলিং ও টিভি নাটকে করছিলেন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে শুরুতে রাজি না হলেও পরে নানার উৎসাহে নাম লেখান প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন মুক্তির আগে অন্তত বিশটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে রাতারাতি তারকা বনে যান বুধবার বিকেলে পরিমণির বনানীর বাসায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যান র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা প্রায় চার ঘন্টার অভিযান শেষে রাত আটটার দিকে তাকে আটক করে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র্যাব আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম